মা মেয়ে পতিতা শ্যামল দত্ত সীতাকুণ্ড বিএমডিপুতে কাজ করত কাজ শেষ করে খাবার খেয়ে তারা ঘুমোতে যাবে এমন সময় ওই ফ্যাক্টরিতে আগুন লেগে কেমিক্যাল ব্লাস্ট হয়ে শ্যামল দত্ত আগুনে পুড়ে মরে যায় অভাবে সংসার শ্যামলের একটা মাত্র মেয়ে খুব যত্ন করে বড় করেছিল শ্যামলের স্বপ্ন ছিল মেয়েকে ডাক্তার বানাবে ভাগ্যের কি নির্মম পরিহাস হয়ে গেল বিধিবাম শ্যামল মৃত্যুবরণ করল শিলাও তার মেয়ে বিউটি অভাবে পড়ে গেল উপায় না দেখিয়ে শিলা বাসাবাড়িতে ঝিয়ের কাজে দায়িত্ব নিল বাপ মরে যাওয়ার পর থেকে বিউটি কারোর সাথে তেমন কথা বলে না শুধু মুখ কালো করে বসে থাকে প্রতিদিনের মতো আজকেও শিলা কাজে আসলো ঘরের টাইলস পরিষ্কার করছে এমন সময় ওই পরিবারের বড় কর্তা রঞ্জন এসে সোফায় বসল বলল তোমার স্বামীর জন্য আমার খুব মায়া হয় শিলা বলল বড় কর্তা ভাগ্যের উপর কারো হাত নেই হয়তো আমার ভাগ্যে এটাই ছিল রঞ্জনদা বলল অবশ্যই তোমার চিন্তা করতে হবে না তোমার জন্য আমি আছি রঞ্জনদার কথা শুনে শিলার মনে একটু শান্তি পেল রঞ্জনদা বলল অনেক হয়েছে আজকের মতো তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম কালকে আসা মাত্র আগে আমার ঘর পরিষ্কার করে দেবে তারপর বাকি কাজ আমি তোমাকে বলে দেব। এই বলে রঞ্জনদা তার পকেট থেকে এক হাজার টাকা বের করে শিলাকে দিল শিলা খুশি মনে ওই টাকা নিয়ে বাড়িতে রওনা হলো শিলা বাসায় এসে রান্না করে বিউটিকে নিয়ে খেতে বসলো মেয়ে বিউটি প্রশ্ন করলো মা তুমি যেখানে চাকরি করো ওখানে আমিও যাব। মা বললো তোর যেতে হবে না বিউটি বলল আমি দেখছি কয়দিন ধরে তোমার শরীরটা ভালো নেই তাই বলছিলাম আমি সব কাজ পারি আমিও তোমার সাথে যাব মা মা বলল চুপ থাক তাড়াতাড়ি খেয়ে নেই তুই পড়ালেখায় মন দে শিলা বলল ভগবান যেন কোনো দুশ্মনকে বাসাবাড়ির কাজ না করায় আর আমি পাঠাবো আমার মেয়েকে কখনো না তোর কোথাও যেতে হবে না খাবি আর পড়ালেখায় মন দিবি তারপরও মেয়ে বিউটি মায়ের কষ্ট দেখে মন মানে না দুজন কথা বলতে বলতে খাওয়া শেষ করে পরের দিন আবার বাসাবাড়িতে কাজের জন্য চলে আসলো আশা মাত্র ঢুকে গেলেন রঞ্জনদের রুমে অসমে রঞ্জনদা খাটের উপর হেলান দিয়ে শুয়ে রইল শিলাকে দেখে বলল আসো শিলা এসে নিচে বসলো রঞ্জনদা বলল তোমার স্থান ওখানে নয় এখানে বসো পাশে শিলাকে বসালো মনে মনে টেনশন এমন বড় কর্তার বোতল থেকে এক গ্লাস মদ ঢেলে আমাকে দিতে চাইল আমি বললাম কর্তা আমি এগুলো খাই না তাছাড়া এগুলো আপনি আমাকে দিচ্ছেন কেন রঞ্জন বললো যেহেতু তোমার স্বামী নেই আমাকে একটু মাঝে মধ্যে সময় দিবা তোমার টাকা পয়সা যা লাগে আমি ব্যবস্থা করে দেব কথা বলে রঞ্জনদা শিলাকে জড়িয়ে ধরতে কাছে গেল বিভিন্ন স্পর্শকাত জায়গায় হাত বোলাচ্ছে আর বলছে সুন্দরী তোমার এখনো যেই রূপ এই রূপ ব্যবহার করে অনেক টাকা কামাতে পারবে তোমার মতো মেয়েদের বাসায় কাজ করতে হয় না শিলা অনেকটা অসহায়ের মতো হয়ে গেল বলল বাবু আমাকে ছেড়ে দিন আমি এইসবের মধ্যে নাই আমি প্রয়োজনে না খেয়ে থাকবো তারপরও এই সমস্ত অমঙ্গলের কাজ করতে পারব না রঞ্জন তার কথা শুনল না অনেকটাই জোর করে শুইয়ে তার পৌরুষত্ব চালালো শিলা বাসায় আসলো চেহারা সুরত অনেকটা অসহায়ের মতো হয়ে গেল মনে মনে চিন্তা করলো এই সমাজে গরিব মানুষের কোনো দাম নেই মনে হয় স্বয়ং ভগবানও গরিব মানুষকে লাইক করে না এমন সময় মেয়ে বিউটি আসলো এসে মাকে বলল তোমায় এমন দেখাচ্ছে কেন মা বলল ভীষণ খারাপ লাগছে মনে হয় গায়ে জ্বর আসবে তুই পারলে রান্নাটা বসিয়ে দে মেয়েটি মায়ের কপালে হাত দিয়ে দেখে মায়ের ভীষণ গায়ে জ্বর তাড়াতাড়ি মাকে বিছানা নিয়ে শোয়ালো মার পাশে বসে জলপট্টি দিচ্ছে মাকে বলল কালকে থেকে তুমি আর বাইরে কাজ করতে যাবে না প্রয়োজনে আমরা না খেয়ে থাকবো তবু অসুস্থ শরীর নিয়ে কোথাও যাওয়ার দরকার নেই এইসব কথা বলতে বলতে মায়ের চোখে ঘুম চলে আসলো মেয়েও পাশে শুয়ে পড়ল পরদিন আবারও শিলা ওই বাড়িতে কাজ করতে আসলো বাড়িতে ঢোকা মাত্র দেখা হয়ে গেল রঞ্জনদের সাথে রঞ্জনদে বলল কিরে শিলা আমি এতক্ষণ স্নান না করে বসে আছি শিলা বলল কেন আমি তোমাকে মানা করেছি নাকি রঞ্জনদা বলল না মানে আমি বলছিলাম তোমার অপেক্ষায় আছি তোমার সাথে ওঠা হয়ে গেলে একেবারে স্নানটা করে ফেলবো আবার খারাপ হয়ে গেল শিলা বলল এরকম করলে আমি কিন্তু এই বাড়িতে কাজ করতে আসব না এমন সময় নিরঞ্জন দা মোবাইলটা বের করে বলল। এই দেখো তুমি আমার সাথে কি কি করেছো সব আমি ভিডিও করে রেখে দিয়েছি কারণ তোমার অজান্তে আমি এই মোবাইল ফোনটা শোকেজের উপরে চালু করে রেখে দিয়েছিলাম তোমার আমার সব কুকুরতি আমি ইন্টারনেটে ছেড়ে দেব। এই কথা বলার পর শিলা অনেকটাই ভয় পেয়ে গেল মনে মনে ভাবলো আমার একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে এসব কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আমার মেয়েটার আর বিয়ে হবে না চিন্তা করতে লাগলো আর কাঁদতে লাগলো অবশেষে সে রাজি হয়ে গেল রঞ্জনদার রুমে যাওয়ার সময় পাশের বাড়ি থেকে ডাক দিল মন্টু বলল, শিলা এদিকে আসো আমি তোমার জন্য ওয়েট করছি এবার রঞ্জনদার গলার উপর হাতটা দিয়ে বললো যাও আমি তোমার জন্য রুমে ওয়েট করবো তোমার আমার বিষয়ে কোনো কথা বলবে না কারণ মন্টু আমার ছোট ভাই এ কথা বলে রঞ্জনদার রুমের দিকে চলে গেল মন্টু বলল আমার বউটা কদিন ধরে বাড়িতে নেই তোমাকে ডেকেছি একটা কারণে শিলা মাথা নিচু করে বলল ছোট কর্তা আমি আপনাদেরকে দেবতার মতো ভালোবাসি আপনারা আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না মন্টু বলল আরে কিছুই হবে না তোমার এখনো ঠাসা যৌবন রয়ে গেছে এই যৌবন নিয়ে সারা জীবন কাটবে কিভাবে আমাকে তোমার বেড পার্টনার বানাও তোমার যা যা লাগে সব কিছু আমি দেব শিলা মুখ কালো করে রইল আর চোখের পানিতে ভেসে যাচ্ছে এসব কথা বলতে বলতে মন্টু শিলার পাশে এসে তার উপর পুরুষত্ব চালায় শিলা বাসায় এসে শুয়ে রইল কারো সাথে কোনো কথা বলে না শুধু চোখের পানি ঝুটছে শিলার মেয়ে মায়ের পাশে আসলো দেখলো মায়ের খুব মন খারাপ মাকে বলল আমাকে ওই বাড়িতে নিয়ে যাও তোমার কাজগুলি আমি করি তুই কোনোদিনও ওই বাড়ির নাম মুখে আনবি না শিলা বলল ভাত রান্না করেছিস বিউটি বলল হ্যাঁ রান্না করেছি আসো ভাত খাবে মা বলল, আমার ভীষণ ঘুম পাচ্ছে তুই গিয়ে খেয়ে নে মা ঘুমিয়ে গেল এবার বিউটি মনে মনে ভাবল মায়ের শরীর খারাপ এই শরীর নিয়ে কাজ করতে গেলে মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে আজকের কাজগুলো আমি করে দেব মাকে কিছু না বলে বিউটি ওই বাড়িতে চলে গেল দেখা হয়ে গেল ছোটো কর্তা মন্টুর সাথে মন্টু বিউটিকে দেখা মাত্র জীবে পানি এসে গেল বিউটিকে বলল। আসো ভেতরে আসো বিউটি বলল আমার মায়ের শরীর খুব অসুস্থ তাই আমি মায়ের বদলে সব কাজ করতে এসেছি মন্টু বলল খুব ভালো হয়েছে তা তুমি কি কি কাজ পারো কর্তা আমি সব পারি মন্টু এবার বিউটির কাছে এসে গলায় হাত দিয়ে জড়িয়ে বলল কোনো সমস্যা নেই তোমার মতো মেয়ে থাকতে মায়ের কাজ করতে হবে কেন আসো তুমি আমার কাছে আসো কথা বলে মন্টু উঠে দরজা বন্ধ করে বিউটিকে খাটের উপর শুয়ে তার উপর পুরুষত্ব চালানো শুরু করলো এমন অবস্থায় বিউটি বলল এসব কি করছেন আমি খুব কষ্ট পাচ্ছি আমাকে ছেড়ে দেন বিউটি অনেক কান্নাকাটি করলো পাসন্দ কর্তা বিউটিকে ছাড়েনি বিউটি বলল কর্তা কি করছেন আমার রক্ত এসে গেছে এমন সময় মা শিলা ওই বাড়ির দরজায় এসে দেখলো ভেতর থেকে আওয়াজ শুনতে পাচ্ছে তার মেয়ে বিউটিকে ছোট কর্তা নষ্ট করে ফেলছে মা কিছু না বলে মুখে কাপড় টেনে কান্না করতে করতে ওখান থেকে বেরিয়ে বাড়িতে চলে আসলো কিছুক্ষণ পর বিউটি ওখান থেকে বাড়িতে চলে আসলো বিউটির আওলা ছাওলা চুল মুখ দেখে মনে হয় কোনো যুদ্ধ করে ফিরে আসার ছাপ প্লেটে ভাত নিয়ে বসে রইল বিউটি আসার পর মা বলল, বয়, ভাত খাবি। বিউটি আস্তে করে বসলো। দুই প্লেট ভাত দুজনে নিল বিউটি ভাত মুখে দিচ্ছে মা ভাত মুখে দিচ্ছে এমন সময় মা বিউটির কাপড়ের দিকে তাকিয়ে বলল, তোর কাপড়ে কিসের দাগ বিউটি বলল, আগে বলো তুমি ওই বাড়িতে আমাকে নিয়ে যেতে না কেন মা কেঁদে দিয়ে বললো তোর কাপড়ে যে জন্য দাগ লেগেছে ঠিক ওই কারণে তোকে আমি ওই বাড়িতে নিয়ে যেতাম না এই কথা বলার পর শিলা মাথা ঘুরে পড়ে যায় একটু পরে বিউটিও মাথা ঘুরে পড়ে যায় এবার মা আস্তে আস্তে চাপা গলায় বলল আমি এই ভাতে বিষ দিয়েছি এই বলে মা মেয়ে দুজনে মৃত্যুর কোলে ঢলে পড়ল সম্মানিত ভিউয়ার্স আমি মঞ্জুর মোর্শে আমাদের সমাজে এরকম অনেক অসহায় মানুষ রয়েছেন যাদের দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য রঞ্জনদা এবং মন্টুর মতো কুলাঙ্গারের অভাব নেই আমি রঞ্জনদা এবং মন্টুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই শাস্তি চাই